দেখুন, এবার রাফায়েলের এক তৃতীয়াংশ বাজেটেই ভারতকে 40টি সুখে দেবে হ্যাল। এবার রাফায়েলের এক তৃতীয়াংশ বাজেটেই 40টি সুখের প্রস্তাব দিল হ্যাল, যেখানে ভারতীয় বায়ুসেনা রাফেল প্রতি 11.25 বিলিয়ন ব্যয় করে। হ্যালের চেয়ারম্যান টি সুবর্ণ রাজু জানিয়েছেন, 2010 সাল থেকে 4.25 বিলিয়নে সুথাটি দেওয়া হচ্ছে। আরও 3টি স্কোয়াড্রন একই মূল্যে দেওয়া সম্ভব, তাই 40টি সুথার্টির জন্য ভারতীয় বায়ুসেনাকে দিতে হবে 170 বিলিয়ন। তিনি এও জানান, এই সুখেগুলিকে আরও উন্নততর করার প্রচেষ্টা চলছে, যাতে তা ব্রহ্মসও বহন করতে পারে। পুরনো ফাইটার মেরামতির থেকে নতুন সুখেগুলোকে প্রযুক্তিগত দিক থেকে আরও শক্তিশালী করার পক্ষেই সায় দিয়েছে তিনি। বহু বছরের প্রচেষ্টার পর গত নভেম্বরে সু-30 থেকে ব্রহ্মসের পরীক্ষা সফল হয়। সুখে-30 MKI ফাইটার জেটের রেঞ্জ 3,200 কিলোমিটার। এই পরীক্ষায় এবার জল, স্থল এবং আকাশ তিন জায়গা থেকেই মিসাইল উৎক্ষেপণ করতে সমর্থ হয় ভারত। বঙ্গোপসাগরে টার্গেট করে এদিন মিসাইল উৎক্ষেপণ করা হয়। শব্দের থেকে 3 গুণ বেশি গতিতে এগিয়ে সমুদ্রে পড়ে এটি। ভারতের DRDO ও রাশিয়ার NPOM যৌথ উদ্যোগেই এই মিসাইল তৈরি করে। বায়ুসেনার তরফ থেকে আগেই জানানো হয়েছিল, ব্রহ্মসের সফল উৎক্ষেপণ সম্ভব হলে মোট 42টি সুখোই ফাইটার জেটকে ব্রহ্মস মিসাইলে সাজানো হবে। এখনও পর্যন্ত রাশিয়ার থেকে 240টি সুখোই যুদ্ধবিমান পেয়েছে ভারত। মোট $12 বিলিয়ন 272টি ফাইটার জেট পাওয়ার কথা। এদিকে কেন্দ্রীয় মন্ত্রকের পক্ষ থেকে আরও বেশি সু-30 তৈরিতে ইঙ্গিত দেওয়া হয়েছে। প্রসঙ্গত, ইন্ডিয়ান এয়ারফোর্সের প্রথম 50টি সু-30 তৈরি হয়েছিল রাশিয়াতেই।